আগে থেকে কিছুটা চিন্তা আমার ছিল যে মুসলিম উম্মাকে অধপতন থেকে রক্ষা করার কোনো পথ আছে কি না আর এই উম্মাকে ধ্বংস করার জন্য আদি শত্রু শয়তান হজরত আদম আলা থেকে শুরু করে কেমত পর্যন্ত যার হায়াত তার দোসর বা তার পরিকল্পিত যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ মুসলমান জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সত্যকে ঢেকে দিচ্ছে এই সত্যকে উন্মোচন করার কোনো রাস্তা আসলে আছে কি না এই উদ্যোগ কোরআন রিসার্চ ফাউন্ডেশন নিয়েছে এটা আন্তর্জাতিক পর্যায়ের আন্তর্জাতিক পর্যায়ের একটি বিষয় আমি মনে করি গোটা মুসলিম জাতিকে ঢেকে রাখা সেই প্রকৃত জিনিসকে উন্মোচিত করে দেওয়ার একটা রাস্তা খুলে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন এর পিছনে ইহুদি খ্রিস্টানদের যে গোয়েন্দা চক্রান্ত রয়েছে এবং এই চক্রান্তের মাধ্যমে কীভাবে ইসলামকে কোরআনকে এবং মূল জ্ঞান জ্ঞানের উৎসগুলোকে অন্য পথে ডাইভার্ট করা হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার যদিও সামান্য কিছু ধারণা ইতিপূর্বে ছিল কিন্তু এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমার কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে তা আমি এই প্রোগ্রামের আরও বেশি বেশি প্রোগ্রাম হোক এবং আরও বেশি জ্ঞানীগুণীদের এখানে সমাবেশ ঘটুক তাদের চিন্তা চেতনার দ্বার উন্মুক্ত হোক আমরা যে অবস্থার মধ্যে রয়েছি সে অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহাল্লা রবুল্লা আলমিনের দরবারে কামনা করছি সকলকে ধন্যবাদ আয়োজন যারা করেছেন সহযোগিতা করেছেন তাদের সবাইকে আল্লাহ দা রাইন এ বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল